দিন আগে এই মেজবিলে রাসমেলা দেখতে এসে শিলবাড়িহাট হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মনোজ বর্মণ খুন হয়েছে। সেই মনোজ বর্মণের যারা দোষী তাদের তার ফাঁসির দাবিতে আমরা শিলবাড়িহাট ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বানে আজকে এই মোমবাতি মিছিলের আহ্বান জানিয়েছি। সেখানে অসংখ্য ছাত্রছাত্রী এখানে পা মিলেছেন এবং বয়োজ্যেষ্ঠেরাও এবং বিভিন্ন সমাজের বহু মানুষ আমাদের সাথে।